সালাম আহমতুল্লাহ অবরাকাত জীবন আপনি প্রশ্ন করেছেন আপনার বড় বোনের বিয়ে বরপক্ষ কিছু চায়নি কিন্তু আপনার বাবা নিজে থেকে চাচ্ছেন আপনার বোনকে কিছু আসবাবপত্র দিতে বরপক্ষ কিছু চাইলে ওখানে ওইখানে বিয়ে দিতেন না যেহেতু বরপক্ষ কিছু চাচ্ছে না এবং বাবা নিজে থেকে কিছু দিতে চাচ্ছেন এখানে ইসলামের বিধান কি এভাবে কি বাবা খুশি হয়ে মেয়ের বিয়েতে আসবাবপত্র ও অন্য কিছু দিতে পারবেন আলহামদুলিল্লাহ ওসরত আসলাম রাস নবীন মহাম্মাল হ্যাঁ যেভাবে বলা হলো যে বরপক্ষ কিছুই দাবি করেনি কিন্তু বাবাই দিতে চাচ্ছেন নিজের খুশি মনে প্রফুল্ল চিত্তে তাহলে এমতো অবস্থায় এই জাতীয় দানে কোনো সমস্যা হওয়ার কথা নয় তারপরও খেয়াল করতে হবে যে এটা যেন প্রথার সাথে তাল মিলিয়ে না হয় কারণ প্রচলিত প্রথা হলো যে মেয়ের বিদায়ের সময়ই দিতে হবে কিছু দিয়েই বিদায় করতে হবে তো এটা তো প্রথাকে টিকিয়ে রাখা হলো তো একান্ত দেওয়ার ইচ্ছা থাকলে প্রচলিত এই সমস্ত রীতিনীতি যখন রীতির পরিবর্তন হওয়া জরুরি এমন এক সময় দিবে যে সময় প্রচলিত এই কুপথার যে কোনো প্রথার সাথে বিরোধপূর্ণ হবে মানে মিলবে না তো নিজের খুশিতে দিতে চাইলে সমস্যা নাই দিতে পারে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ফাতেমা হরদি আল্লাহ কে কিছু দিয়েছিলেন সালমান হাদিসে পাওয়া যায় খেতাবালে জাতীয় কলসি ইত্যাদি হালকা কত প্রয়োজনীয় মানে গরিবি অবস্থা হেল্প করেছেন গরিব জামাইকে গরিব মেয়েকে তো যদি একান্ত গরিবি অবস্থায় থাকে তাহলে হেল্প হিসেবে দিতে পারে সচ্ছল শ্বশুর তাও সেটা হবে নিজের পক্ষ থেকে খুশি মনে প্রফুল্ল চিত্তে কোন প্রকার প্রেসারের মাধ্যমে নয় কোন প্রকার সামাজিক কুসংস্কারের অনুসরণের মাধ্যমে নাই বা চাপে পড়ে নাই খুশি মনে দিলে সেটা বিধিসম্মত অনুভাবে যদি অভাবী হয় জামায় অভাবী হয় তো হেল্প করতে পারে দিতে পারে কিন্তু মনে রাখতে হবে এটা যেন তলবের মাধ্যমে তলবের ভিত্তিতে না দেওয়া হয় এবং প্রচারিত প্রথার ভিত্তিতে যেন না হয় এই জন্য আমার পরামর্শ থাকবে যদি কোনো বাপ মা দিতে চায় একান্ত তাদের মেয়েকে তাহলে গতানুগতিক যে প্রথা রয়েছে এই প্রথাগুলিকে এড়িয়ে চলবে দিন তারিখ ধার্য ছাড়া যে কোনো সময় দিয়ে দেবে একান্ত প্রফল চিত্র দিলে সেটা নাজাজ হবে না ইনশাআল্লাহ এরপরও মনে রাখতে হবে যে এ জাতীয় দান গ্রহণ করাতে বরপক্ষের কোনো সম্মান এভাবে খায়রাত কিছু নেওয়া নেই করাতে সম্মান থাকে না খুব একটা না নেওয়াটাই বা লেনদেন না করাটাই উত্তম রসুউল্লা সাল্লাহআরিহ সাল্লাম বলেন তোমার সম্মান মানুষের হাত থেকে বিমুক্ত থাকাতে অভাবমুক্ত থাকাতেই তোমার সম্মান রয়েছে ওয়াইজ জোকাফ ইস্তিয়াগনা একা আম্মা ফি আই নাস আও কামাজ্জা আপিল হাদিস আর নববি আর শরীফ তোমার সম্মান রয়েছে মানুষ থেকে অভাবমুক্ত তা ঘোষণা করার মধ্যে মানুষের হাতে যা রয়েছে সেটা থেকে তুমি নিজেকে বেনিয়াস ঘোষণা করবে এতেই রয়েছে তোমার সম্মান অতএব বরপক্ষ এই জাতীয় দানকেও যদি অস্বীকার করে তো সেটা তার অধিকার রয়েছে আল্লাহ তালাম আসল নবীন মহামদিন